করোনাবিধি শিথিল করে সাপ্তাহিক লকডাউন তুলে দেওয়া হলো সাহেবগঞ্জে। এই বিষয়ে বৃহস্পতিবার দিনহাটে 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার ব্যবসায়ী সমিতি, অটো ইউনিয়ন, টোটো ইউনিয়ন, অঞ্চল তৃণমূল নেতৃত্ব সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক চলে। সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সহসভাপতি অতুল চন্দ্র সরকার, গ্রাম পঞ্চায়েত উপপ্রধান উজ্জ্বল তালুকদার। উল্লেখ্য, কিছুদিন আগে একটি সর্বদলীয় বৈঠক করে শনিবার সাপ্তাহিক লকডাউন ঘোষিত হয়েছিল। সেই মতো 2 সপ্তাহ সম্পূর্ণ বন্ধ ছিল বাজারঘাট, দোকানপাট এবং যান চলাচল। তবে করোনা সংক্রমণ কিছুটা কমতেই করোনাবিধি শিথিল করে সেই সাপ্তাহিক লকডাউন তুলে দেওয়া হলো। জানা যায়, সর্বসম্মতিক্রমে এদিন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দেখুন, আমাদের যে করোনা অতিমারি, সেই অতিমারির কারণে সাহেবগঞ্জ অঞ্চলের আমরা সর্বস্তরের নাগরিকদের নিয়ে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত উপপ্রধান থেকে শুরু করে আমাদের সর্বদলীয় যারা বিভিন্ন নেতৃত্ব আছেন এবং অটো টোটো এবং ব্যবসায়ী প্রত্যেককে নিয়ে আমাদের সাহেবগঞ্জ অঞ্চলে বিগত দিনে আমরা একটা আলোচনা বসেছিলাম যে এই করোনা পরিস্থিতিতে আমাদের কিছু করণীয় আছে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে আমরা বিগত দিনে সর্বস্তরের সাধারণ মানুষকে, ব্যবসায়ী থেকে শুরু করে সর্বদলীয় পার্টির যারা নেতৃত্ব ছিল তাদেরকে নিয়ে আমরা বসছিলাম। বসে সর্বসম্মতি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে সপ্তাহে একদিন শনিবার পূর্ণ দিবস আমরা বন্ধ রাখব, অর্থাৎ লকডাউনের আওতায় সাহেবগঞ্জ অঞ্চল থাকবে। তো সেখানে স্বতঃস্ফূর্তভাবে সাহেবগঞ্জ এলাকার সাধারণ নাগরিকবৃন্দ তাকে সমর্থন করেছিল এবং আপনারা তার প্রচার মাধ্যমে, আপনাদের মাধ্যমে সেটা অনেকেই দেখতে পাচ্ছেন, আপনারা সেটা প্রচার করেছিলেন। তো সেক্ষেত্রে এবার আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনায় আজকে বসছিলাম পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে। অনুরূপভাবে আমরা সর্বদলীয় নেতৃত্ব যারা আছে তারা এবং আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আমাদের যারা ব্যবসায়ী, অটো টোটো রিক্সা চালক থেকে শুরু করে সমস্ত ধরনের সুনাগরিকবৃন্দকে নিয়ে আজকে আমরা আলোচনা করলাম যে দ্বিতীয় পর্যায়ের আলোচনা সূচির আমাদের সিদ্ধান্ত কি হবে সাহেবগঞ্জ অঞ্চলকে নিয়ে। আমরা আজকে সিদ্ধান্ত করলাম সর্বসম্মতিক্রমে। সেক্ষেত্রে বিগত দিনে যে শনিবার বন্ধ ছিল পূর্ণ দিবস, সেটা আর থাকছে না। তবে করোনা পরিস্থিতির মধ্যে আমরা একটা ছোট্ট একটা আলোচনার মাধ্যম দিয়ে সর্বসম্মতি সিদ্ধান্ত করে নিলাম যে কিনা সকলে মিলে আমরা শনিবার বা যে কোনো সপ্তাহে একদিন আমরা প্রচারের মাধ্যমে যাতে মাস্ক ব্যবহার করা হয় এবং স্যানিটাইজার ব্যবহার করা হয়, অযথা যেন লোকজন কোথাও যেন জমায়েত না করে। পাশাপাশি আমরা এটা বলে দিয়েছিলাম বা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কি, যে সমস্ত দোকানদার আছে বা যারা যাত্রী সাধারণ আছেন, যারা গাড়িতে করে চলাফেরা করবেন, প্রত্যেকে ড্রাইভার থেকে শুরু করে আমরা যারা প্যাসেঞ্জার থাকবো, ক্রেতা এবং বিক্রেতার প্রত্যেকে তাদের মাস্ক থাকতে হবে। আজকের আলোচনা এটাই সিদ্ধান্ত হলো এবং সাহেবগঞ্জ অঞ্চলে আজ থেকে লকডাউন থাকছে না, তবে বিধিনিষেধ সামাজিক দূরত্ব এবং মাস্ক অবশ্যই পরতে হবে। বামনহাট বোস হিরো শোরুম, আপনার পছন্দ মতো হিরোর সব ধরনের বাইক এবং স্কুটি কিনতে চলে আসুন আমাদের এখানে। বিশ্বাস, সততা এবং সন্তুষ্টি আমাদের মূলধন। সহজ কিস্তিতে ফাইন্যান্স, স্বল্প হারে সুদ ও সার্ভিসের সুবিধা পাবেন এখানে। আমাদের ঠিকানা বামনহাট বাজার, ইন্ডিয়ান ব্যাংকের নিচতলা। যোগাযোগ নাম্বার 9002066674। সুবিধা তো অবশ্যই হলো, কারণ শুধু আমাদের অঞ্চল লকডাউন মানতেছে কিছুদিন ধরে, বাকি আশেপাশের অঞ্চলগুলি লকডাউন মানতেছে না, যার জন্য
একটা অবজেকশন আসছিল যে শুধু আমাদের করোনা অমিক্রন তো আমাদের অঞ্চলেই নয়, সব অঞ্চলেই সব জায়গাতেই আছে, তো শুধু কেন আমরা বন্ধ রাখবো? যার জন্য আজকে একটা প্রেস কনফারেন্স করা হলো, কনফারেন্স হলে যেটা যেখানে সর্বদলীয় বৈঠক ছিল সেখানে আমরা উপস্থিত ছিলাম রেফারেন্স তরফ থেকে। আমরা বললাম ঠিক আছে তুলে দেওয়া হোক, তারপর সাপ্তাহিক বন্ধের একটা আমাদের ব্যাপার আছে, সেটা আমরা বসে সবাই ব্যবসায়িক সমিতির সবাইকে নিয়ে বসে আলোচনা করে আমরা সেটা করব। আর আমরা যেটা সিদ্ধান্ত নিলাম, ব্যবসায়ীরা সবাই মাস্ক পরে জিনিসপত্র বিক্রি করবে, আর যারা কাস্টমার আসবে তাদেরকেও আমরা সতর্ক করব যে মাস্ক পরুন, মাস্ক ছাড়া আমরা কোনো জিনিসপত্র দেব না, এটা আমাদের এটাই সিদ্ধান্ত। আর সেটা সেই সব সিদ্ধান্ত সবাই মেনে নিল। এরপরে আমরা এই সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যান্ড স্যানিটাইজের ব্যাপারটা, তারপরে মাস্কের ব্যাপারটা নিয়ে খুব মানে কড়া স্টেপ নেব। কী নাম আপনার? নবাব আলী খন্দকার।